করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক। সেই বিষয়ে সচেতন করতে চারিদিকে পোস্টার বিজ্ঞাপনে ভরিয়ে দেওয়া হয়েছে, তবুও অসচেতন অনেকেই। কামাহাটি বিধানসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে এই বিষয়ে ক্যাম্পেনিং করলেন রাজ্যের তৃণমূল মাইনরিটি সেলের সহসভাপতি মোহাম্মদ খালিদ। রাস্তায় কাউকে মাস্ক ছাড়া দেখলেই পরিয়ে দেওয়া হলো মাস্ক। আজ কামাহাটি বিভিন্ন এলাকায় ঘুরে মাস্ক বিতরণ করলেন তিনি নিজেই। করোনা এই মহামারীতে দেখছেন আপনি, যতদিন লকডাউন চলছে ততদিন দাদা নির্দেশ দিয়ে আজকে এখানে রমজান সময় খিচুড়ি দেওয়া হলো, তারপর বাড়ি বাড়ি গিয়ে লোকের বাড়িতে গিয়ে গম চাল আটা তেল এসব দেওয়া হলো। এখন এই পরিস্থিতিতে লোককে মানুষের বাঁচার জন্য কোভিড-19 মাস্ক বিতরণ করা হচ্ছে। সব সময় একটা প্রোগ্রাম আমাদের চলছে মানুষের জন্য, মানুষের নির্দেশ মেনে দাদার নির্দেশ মেনে কাজ করছে। তৃণমূল প্রাক্তন নেতা মদন মিত্রর বিশেষ সহযোগিতায় এদিন এই কর্মসূচি পালন করা হয়। প্রায় 8,000 মাস্ক বিতরণ করা হয় এই কর্মসূচিতে। এইটা আমরা লকডাউনের আমাদের ডেভেলপমেন্ট সোসাইটি প্রেসিডেন্ট আছেন, ওই সংগঠনের মাধ্যমে উনি মাস্ক ডিস্ট্রিবিউশন, ফ্রি স্যানিটাইজ ডিস্ট্রিবিউশন এবং লকডাউনে খাওয়া দাওয়া থেকে নিয়ে প্রত্যেক ওয়ার্ডেই রমজান কিচেন আর কালপাতুরি কিচেন বলে প্রত্যেক ওয়ার্ডেই ব্যবস্থা করা হয়েছিল। যে গরিব মানুষ যে খেতে পাচ্ছে না, ফিনান্সিয়াল প্রবলেম আছে, তার বাড়ি থেকে আমরা অনলাইন সার্ভিসও দিয়েছি, নম্বরগুলো ফেসবুকে ছেড়েছি, যাকে কিছু প্রয়োজন লাগলে দরকার লাগলে আপনি ফোন করুন, আমাদের এই পার্টির লোকরা ওনার বাড়ি অবধি পৌঁছিয়ে দিই। দলীয় কর্মীর সঙ্গে আমাদের এলাকার বাসীরাও আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। আপনি যদি একটা ভালো কাজ করতে বেরোন তাহলে আপনি অনেক লোক পেয়ে যাবেন। আপনার সঙ্গে অনেক লোকই সাপোর্ট করেছে, আমাদের টিচার্স, আমাদের লোকালিটির মধ্যে স্টুডেন্ট ছেলেরা, আমরা অনেক মা বোনরাও আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। যেরকম আপনাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেরকম কিচেনটা ওপেন হয়েছে আমরা কিন্তু কেউ বাবরচি করি, ওই বাড়ি মহিলারাই এসে একটা সোশ্যাল সার্ভিস দিয়ে যাচ্ছিল, রান্না ফান্না করে দিত, সেই জন্যে আমরা খাবারটা বাড়ি বাড়ি লোকের কাছে পৌঁছিয়ে দিই। ওনারা ফ্রি সার্ভিস দিয়েছে, কেন মানুষের আমি সেবা করি। লকডাউন শুরুর পর থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খোঁজ নিয়েছেন তারা। করোনা সংক্রমণ ঠেকাতে কাউকে প্রয়োজনে মাস্ক, আবার কখনো তার সংসারের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রীও প্রদান করেছেন তিনি নিজে। এই আমাদের নিজের জন্য বলছি না, আমরা আমি চাইছি কি কামারটার জন্য, কামারটি পাবলিক জন্য বলছি আমরা, কি একটা ইউজ করুন, মাস্ক ইউজ করুন, মাস্ক ইউজ না করে কিন্তু বিপদে পড়ে। কামাটি অ্যাসেম্বলি আমাদের এত বারো কামাটি অ্যাসেম্বলি সব জায়গায় আমরা করছি, আমরা মদন মিত্র নেতৃত্বে সব জায়গায় করছি। আমরা যখন লকডাউন শুরু হয়েছিল তখন থেকে উনি ফুড ডিস্ট্রিবিউশন করেছেন, বাড়ি বাড়িতে গিয়ে আমরা মাল দিয়েছি, আমরা যত নিডি পার্সন সাধারণ মানুষের সুবিধার্থে ফেসবুক পেজও বানানো হয়েছে। আগামীতে প্রয়োজনে আরও নানাভাবে সাহায্য করব বললেন রাজ্যের মাইনরিটি সেলের সহসভাপতি মোহাম্মদ খালিক। কামাহাটি থেকে সঞ্জয় বোদার রিপোর্ট, সঠিক বার্তা।